আকার ভেদে একটি তরমুজ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। এতে এখন পর্যন্ত কৃষকের লাভ হয়েছে 1 লাখ টাকা। স্বল্প সময়ে অধিক ফলনে আরো লাভবান হওয়ার আশা দেখছেন এই কৃষক। এই ক্ষেত্রে আমার নিজের ইচ্ছায় আমি করছি, নিজের অভিজ্ঞতা করছি। কোনো কৃষি অফিস থেকে আমাকে কোনো সহযোগিতা করেন নাই। এবং সামনের দিকে যদি কৃষি অফিস বা আমাকে কোনো সহযোগিতা করে তাহলে আগামীতে আমার আরো চিন্তা ভাবনা আছে যে আরো বড় করে একটা তরমুজ ক্ষেত করব। 2,65,000 টাকা খরচ করে মাত্র 3 একর জমিতে নিজ উদ্যোগে তরমুজ চাষে সফল নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়নের শাহাদাত হোসেন। আমার এখানে মনে করো প্রায় 3 একর জমি, 3 একর জমির ভিতরে আমার প্রায় 2,65,000 টাকার মতো করে হচ্ছে 1 লাখ টাকার মতো। নানিয়ারচর বুড়িঘাট ইউনিয়নের নদীর তীর ঘেঁষে কয়েক একর জমিতে হাইব্রিড জাতের তরমুজের চাষ করেছেন অনেক কৃষক। স্বল্প সময়ে অধিক ফলনে লাভের আশায় জেলার নানিয়ারচর বুড়িঘাট কাঁঠালতলির বিভিন্ন স্থানের জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন অনেকে। 150 টাকা বিক্রি করি, 200 টাকা বিক্রি করি, 300 টাকাও বিক্রি করি, 400 টাকাও তরমুজ আছে, 500 টাকাও তরমুজ আছে। তরমুজের সাইজ বুঝা মোটামুটি, তবে এলাকার লোকজন যারা আসে ওদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নানিয়ারচরে তরমুজ চাষের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাস্তবে চাষাবাদ হয়েছে তার চেয়ে অনেক বেশি হেক্টর জমিতে। চলতি বছরে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা এই উপজেলায় তরমুজ চাষের উদ্যোগ নিয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। চলতি মৌসুমে নানিয়ারচরে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 10 হেক্টর, তবে বাস্তবে চাষাবাদ এর চেয়ে বেশি হয়েছে, আমাদের আশার চেয়েও বেশি হয়েছে। চলতি বছরে নানিয়ারচরে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে কৃষক এই উপজেলায় তরমুজ চাষের উদ্যোগ নিয়েছে। স্থানীয় কৃষকদের আমরা নানাভাবে উৎসাহিত করেছি, এছাড়া বীজের জাত নির্বাচন, সার, কীটনাশক প্রয়োগ পদ্ধতি, এছাড়া পরিচর্যা, সেচ পদ্ধতি সহ নানা ধরনের পরামর্শ আমরা দিয়ে আসছি। এছাড়া কৃষকদের তরমুজ চাষে যে কোনো সমস্যা দেখা দিলে উপজেলা কৃষি অফিস থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং আগামীতেও করব। আর সরকারি ভাবেও আমরা ভবিষ্যতে যদি আরো কোনো অনুদানের ব্যবস্থা করা যায় সে ব্যাপারেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করব। আগামীতে আমরা আশা করি এই আমাদের নানিয়ারচরে তরমুজ চাষ আরো বৃদ্ধি পাবে এবং আমরা এখান থেকে বিভিন্ন জেলায় তরমুজ পাঠাতে পারব।